বানাবো আর আমার একটা বন্ধু আছে ওকে চিকেনটা খাওয়াবো তো চলো সিনারিও করতে থাকি আমি ফুল নিয়ে চলে এসেছি আমাদের এখানে রেখে দিই আর স্নান করে নোনের সাথে কথা বলছি খুব খারাপ অবস্থা বিছানাটারও আর ঘরটা অনেকটা গুছাতে হবে আবার এলোমেলো হয়ে গেছে তো চলো এগুলো পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি ততক্ষণে টাটা স্নান করে পুজো দিয়ে রান্না যখন করবো তখন তোমার কাছে তোমাদের দেখাচ্ছি টাটা অতিরিক্ত বেশি গরম লাগছে আর রান্নাঘরে আরও গরম তো আমি মোটামুটি চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি কিভাবে করেছি এটাকে জাস্ট বাটার দিয়ে গার্লিক জিঞ্জার আর তারপরে আর কি কি সল্ট টার্মারিক তো আছেই হ্যাঁ ব্ল্যাক পেপার এই সমস্ত দিয়ে ভালো করে একটা ভাজা করে নিয়েছি আর এখন আমি এই প্রিপারেশনটা বানাচ্ছি তো এটার মধ্যে ম্যারিনেশন একটা রয়েছে ও হ্যাঁ আরেকটা জিনিস আমি বলতে হ্যাঁ আমি কথা বলে ভুলে গেছি যে অ্যাকচুয়ালি আমি প্রথমে ডিম দিয়েও এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই সেই ব্যাটারটা এক্সট্রা যে ব্যাটারটা ছিল ওটা দিয়ে আপাতত এই কারিটা বানাচ্ছি তো কারিটা পুরোটা টেনে নিলে তেল ছাড়লে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো আমি জানি না অ্যাকচুয়ালি আমি এটা কী প্রিপারেশন বানাচ্ছি কিন্তু বানাচ্ছি কিছু একটা খিদের মেটাতে কারণ এখানে এত জঘন্য খাবার দাবার আর খেতে ভালো লাগছে না তো এইটা অলমোস্ট টেনে নিয়েছে আর আমার রান্না করতে তো ভীষণ ভালো লাগে আমার রান্না করতে তো কারি অলমোস্ট হয়েই এসছে ওর মধ্যে প্রথমে তেলের মধ্যে আমি জিঞ্জার গার্লিকটাকে কুচু 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 করে কেটে দিয়ে দিয়েছি তো দেন পেঁয়াজ আরও লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে ওটা ম্যারিনেশনের সময় করা ছিল করে মোটামুটি এটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি কারিটাকে এটা ভালো করে টেনে এলে এর মধ্যে আমি আরও এরকম স্লাইস করে রাখা অনিয়ন আর এরকম ক্যাপসিকাম এই দুটো দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে আমি একটু মধু দিয়ে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেবো তো এইটা আমার মতো প্ল্যান আমি জানি না জিনিসটা কিরম হবে হওয়ার পরে আমি তোমাদের সামনে আসছি দেখাচ্ছি আমি কী খাওয়ার যোগ্য হলো কি হলো না কিন্তু আমার লাঞ্চে খাওয়ার ইচ্ছে নেই এতটাই গরম আমার আমার জাস্ট ভালো লাগছে না ইভেন ক্লাস চলছে আমাকে নেক্সট ক্লাসও জয়েন করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে ওর জন্য রান্নাটা আমি করে নিই করে আমি দেখি নেক্সট তোমাদের সাথে কানেক্ট করছি ততক্ষণে তোমরা লাঞ্চ করে নাও ঠিক আছে দাঁড়াও তোমাদের দেখাই চিকেনটা ঠিক কীরম দেখতে হয়েছে ঠিক আছে আপাতত আমি জল মানে আমি জল দিয়েছি একটু টানুক এবার এটাকে ঢেকে দেব দেন দেখা যাবে যে কি এটা হয়েই গেছে বাট আমার একটু সন্দেহ হচ্ছে যে ভেতরে মাংসটা আর একটু নরম হবে তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আবার এবার ঢাকা দিয়ে দেবো টানুক দেন আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার বানানো কমপ্লিট জাস্ট দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে আমি এটাকে সার্ভ করে ঢেকে দিই দেন রাতে ডিনার টাইমে তোমাদের সাথে দেখা করবো খেতে খেতে ঠিক আছে ভাবছো তুমি একটা সেরেছি কেন
কিছু না কিছু কয়েকটা ফটো তুলছিলাম আর ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম। তো আমি এখন যাচ্ছি চা খেতে। ওয়েদারটাও ভীষণ সুন্দর, চলো তোমাদের দেখাই আজকে বাইরেটা। একটু ক্যামেরা সেই লাগে অ্যাকচুয়ালি, ওই জন্য বারবার করতে চাই না, বাট আজকে আমি তো করবোই, ঠিক আছে? চলো দেখাচ্ছি বাইরেটা। তো আমি চা খেতে বেরিয়ে গেছি আর রাস্তাতে কিন্তু ব্লগ করছি। তো এখানে খুব ভালো ওই মালাই বান পাওয়া যায় আর খুব ভালো ইরানি চা পাওয়া যায়, সেটা আমি আপাতত তখন খাবো। তো তোমাদের দেখাই চলো, ঠিক আছে? সরি চুলগুলো ভীষণ বাজেভাবে মুখে পড়ছে, ঠিক আছে? বাইরেটাও তোমাদের দেখাই কেমন। পুরো চাটাতে মালাই দেওয়া, কি ভীষণ গরম। ভালো চাটা খেতে সাজানো ছিল, আমি যেহেতু আবার গরম করলাম ওই জন্য আর সাজালাম না, খেয়েই তো নেবো এখন। গোবিন্দভোগ চালের ব্যাপারে আমার দিক থেকে জল পেয়েছে। গোবিন্দভোগ চালের ভাত, কাঁচা লঙ্কা আর চিকেন, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি শান্তি করে খেয়ে নিতে আমি লাঞ্চ করিনি আজকে। তো তোমরা আমাকে জানাবে ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে, আর আমি আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপাতত এখানেই শেষ করছি। টাটা, তোমরা ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা।